হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ডিজিটাল মেকআপ করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সাপোজ আমি চাচ্ছি যে এই ইমেজটিতে চোখটিতে একটু মেকআপ করার জন্য, সো সেটা কীভাবে করব। প্রথমত আমাকে এই ইমেজটি ইনপুট করার পর সিম্পল আমি লায়ারে যাব, নিউতে গিয়ে লায়ারে গিয়ে নিউ লায়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি দেখতে পারবো যে আমার ইমেজ ডান দিকে একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এটাকে ব্লেন্ডিং মোড আমি মাল্টিপ্লাই চুজ করে নেব। চুজ করার পর এখান থেকে আমি যে কোনো একটি কালার চুজ করে নেব। চুজ করার পর এখানে আমি অপাসিটি করে নেব, সাপোজ আমি অপাসিটি করে নেব 50, এবং আমি ব্রাশ টুল চুজ করব। ব্রাশ টুল চুজ করার পর আমি যে এরিয়াটি চাচ্ছি সেই এরিয়াটিতে আমি সিলেক্ট করব। সাপোজ আমি এই এরিয়াটিতে যাচ্ছি, চুজ করার পর আমি এখানে অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি আমার ইচ্ছা মতো। নেওয়ার পর আমি আবার ইমেজে যাব, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর হিউ ইজ টু রিডাকশন, এখান থেকে আমি আমি যত এটা যে কোনো আমার ইচ্ছে মতো আমি যে কোনো কালার চুজ করে নিতে পারি। আমি দেখতে পাচ্ছি যে এই ইমেজটিতে কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি যেদিকে নেব সেদিকে কালারটি পরিবর্তন হয়ে যাবে। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।